ওষুধ প্রশাসন অধিদপ্তরে আপনার বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনারা যারা সরকারি চাকরি করতে ইচ্ছুক তা আপনারা অবশ্যই ভিডিওটা টেনে টেনে না দেখুন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, কারণ এটি হচ্ছে আপনার একটি সরকারি চাকরি। 47 জন লোক নিয়োগ করা হবে, মোট আপনার অ্যাক্টিভ হতে 47 জন লোক নিয়োগ করা হবে। আবেদন শুরু হয়েছে আপনার 5 সেপ্টেম্বর 2021 এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 26 সেপ্টেম্বর 2021। এটা আপনার ওষুধ প্রশাসন অধিদপ্তরের যে অফিসিয়াল পেজ আছে ওই অফিসিয়াল পেজে আপনার এটা প্রকাশ করা হয়েছিল। এখন আপনারা দেখতে থাকুন যে কোন কোন পদে লোক নিয়োগ করা হবে। এটা হচ্ছে আপনার সার্কুলার, তো সার্কুলারটা আমি সম্পূর্ণ বিশ্লেষণ করবো। এখন আমি প্রথমে আপনাদেরকে জানাবো কোন কোন পদে লোক নিয়োগ করা হচ্ছে, ওইটা আমি প্রথমে আপনাদেরকে বিস্তারিত জানাবো। এক, আপনার হচ্ছে আপনার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এই পদে আপনার লোক নিয়োগ করা হবে 3 জন। এরপর হচ্ছে আপনার কম্পিউটার অপারেটর পদে লোক নিয়োগ করা হবে 3 জন। আর আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস, এবং বাংলায় 45 এবং ইংরেজিতে 70 শব্দ, মানে হচ্ছে আপনার কম্পিউটারে পদে আপনার বাংলাদেশ 45 ওয়ার্ড লিখতে পারতে হবে এবং ইংরেজিতে 70 ওয়ার্ড লিখতে পারতে হবে। কম্পিউটারে টাইপের গতি বাংলায় 25 ও ইংরেজিতে 30। এখানে আপনার বেতন হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। আর এই যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এখানে আপনার আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ফার্স্ট সমমান। তো আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক দিবেন। এরপর হচ্ছে আপনার মেকানিক পদে কিছু লোক নিয়োগ করা হবে, এই যে ওষুধ প্রশাসন অধিদপ্তরে এখানে লোক নিয়োগ করা হবে 1 জন ইনস্ট্রুমেন্ট মেকানিক্যাল। তো এখানে আপনার আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস বা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে আপনার ট্রেড কোর্স থাকতে হবে, মানে হচ্ছে আপনার উচ্চ মাধ্যমিক পাস লাগবে এবং আপনার মেকানিক্যালের উপর ভালো একটা দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে আপনার স্টোর কিপার, এর ফলে আপনার লোক নিয়োগ করা হবে 3 জন। আর এখানে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস ও 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আপনাকে এই কাজের প্রতি 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আপনার বেতন হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এর আগে যে নিয়োগ বিজ্ঞপ্তি ছিল ওটার মধ্যে আপনার বেতন হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এরপর হচ্ছে আপনার খুবই সহজ যে একটা পদ, এটা হচ্ছে আপনার হিসাব সহকারী পদ। এই পদে আপনার লোক নিয়োগ করা হবে 3 জন। আমার মতে এটা হচ্ছে খুব বেস্ট একটা পদ। তো এখানে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। আপনার যদি এই যে ডিগ্রি ফার্স্ট থাকে এবং বাণিজ্য বিভাগে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন হিসাব সহকারী এই যে এই পদে। আর আপনার এখানে বেতন হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। এরপর হচ্ছে আপনার পরবর্তী যে পদ আছে সেটা হচ্ছে আপনার ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। আর এখানে আপনার 8 জন লোক নিয়োগ করা হবে। আর এখানে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস, মানে হচ্ছে আপনার সায়েন্স থেকে আপনাকে এসএসসি পাস করতে হবে। সায়েন্স থেকে আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন। আর এখানে আপনার বেতন হবে 9,300 টাকা থেকে 5,490 টাকা। তো আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক দিবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনার অফিস সহকারী কম্পিউটার অপারেটর, এখানে আপনার কম্পিউটার অপারেটর পদে আরেকটি লোক নিয়োগ করা হচ্ছে। তো এখানে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস এবং কম্পিউটার টাইপের গতি আপনার প্রতি মিনিটে 20 ও ইংরেজিতে আপনার 20 শব্দ থাকতে হবে, বাংলাতে 20 ওয়ার্ড এবং ইংরেজিতে 20 ওয়ার্ড প্রতি মিনিটে আপনাকে লিখতে জানতে হবে। এরপর হচ্ছে আপনার ক্যাশ সরকার পদে আপনার লোক নিয়োগ করা হবে 1 জন। আর এখানে আপনার আবেদন করার জন্য এসএসসি পাস থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর এখানে আপনার বেতন হবে 8,800 টাকা থেকে 21,310 টাকা। এরপর আপনার সর্বশেষ যে পদ এটা হচ্ছে আপনার পরিচ্ছন্নতা কর্মী লোক নিয়োগ করা হবে, আর এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। আর এখানে আবেদন করার জন্য আপনার যোগ্যতা লাগবে এসএসসি পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর এখানে বেতন হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। তো আমি আপনাদেরকে আবারও বলতেছি, আপনারা যদি এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখন আপনারা দেখবেন যে এই সার্কুলারটা সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত বলব। এটা হচ্ছে আপনার সার্কুলার, এই যে অফিস সহায়ক। তো এই যে এখানে আপনার বেতন হবে 20 গ্রেডের বেতন হবে, শূন্য পদ হচ্ছে আপনার 47টি, আর অফিস সহায়ক পদে লোক নিয়োগ করা হবে। এবং এই যে এখানে জেলা দেখতে পাচ্ছেন এই জেলাগুলোর লোকেরা আপনার এখানে আবেদন আবেদন করার প্রয়োজন নেই, কারণ এই জেলাগুলো থেকে আপনার লোকগুলো নিবে না। এই জেলাগুলো বাদে আপনার বাকি যে জেলাগুলো আছে ওগুলো আপনারা সকলে আবেদন করতে পারবেন। এখানে আপনার গুটি 7-8টা জেলা আছে, এই জেলার লোকেরা আপনারা আবেদন করতে পারবেন না, করলে আপনাদের জন্য কোনো লাভ হবে না। আর এখানে আবেদন করার জন্য এই যে কী কী নিয়ম আছে আপনারা এগুলো ভালোভাবে দেখতে পাচ্ছেন।